আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সময় যেহেতু অনেক সংক্ষিপ্ত হয়ে এসেছে, সেহেতু কোনো ভূমিকা ছাড়াই আমি আমার বক্তব্যের বিষয়ের দিকে এগিয়ে যাই। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু, একটি পরিবারকে আমরা কিভাবে ইসলামী পরিবার, সুন্দর পরিবার, আদর্শবান পরিবার, একটা নমুনা বা মডেল পরিবার হিসেবে গড়ে তুলতে পারি, সেই মর্মে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও বসার অনুরোধ করতেছি। যদি শুনতে চান তাহলে বসে পড়েন, আর যদি শুনতে না চান তাহলে চলে যান, কিন্তু কোরআন এবং হাদিসের মজলিসের আদব রক্ষা করতে হবে। আর কোরআন এবং হাদিসের মজলিসের আদব হচ্ছে বসে শুনতে হবে। এই জন্য যারা পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব বসে পড়ার জন্য, এবং যারা সাইডেও দাঁড়িয়ে আছে তাদেরকেও সামনে গিয়ে বসার জন্য অনুরোধ করতেছি। যারা স্বেচ্ছাসেবক তাদের বাইরে। আপনারা কি স্বেচ্ছাসেবক? এই যে ভাই, উনি স্বেচ্ছাসেবক। যারা স্বেচ্ছাসেবক নয় তারা মধ্যে চলে যান, ভিতরে যান। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে পরিবারের গুরুত্ব। পরিবারের গুরুত্ব যদি আমি না বুঝি, তাহলে কেন একটি আদর্শ পরিবার আমাকে গড়ে তুলতে হবে আমি সেটাও বুঝব না। পরিবারের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে রাখব, যে ইসলামের দৃষ্টিতে একটি পরিবার কতটা গুরুত্বপূর্ণ। ইসলামের নিয়ম হচ্ছে, আজকে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে পরের দিনেই সেই তালাকপ্রাপ্তা মেয়ে আরেকজন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, যতক্ষণ না সে ইদ্দত পালন করে। আজকে যদি কোনো স্বামী মারা যায়, তাহলে পরের দিনেই তার স্ত্রী আরেকজন স্বামীর সাথে, আরেকজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, যতক্ষণ না সে ইদ্দত পালন করে। ইসলাম এই নিয়মটা কেন রেখেছে? ইসলাম এই নিয়মটা এই জন্যই রেখেছে যে যখন কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিবে বা যখন স্বামী মারা যাবে, স্ত্রী যদি তার পরের একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তার পেটে যে সন্তানটা আসবে এই সন্তানটার পিতা কে হবে তা বোঝা যাবে না। এই জন্য তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে যে তার পেটে প্রথম স্বামীর পক্ষ থেকে কোনো সন্তান আছে কি না, এটা স্পষ্ট হওয়ার জন্য। কেননা যখন আর স্পষ্ট হওয়া যাবে না যে কে পিতা, তখন সন্তান তার পিতার পরিচয় হারিয়ে ফেলবে, আর যখন সন্তান পিতার পরিচয় হারিয়ে ফেলবে তখন পরিবার হারিয়ে যাবে, পরিবার আর টিকবে না, পরিবার আর থাকবে না। ইসলামের দৃষ্টিতে পরিবার এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে চায়, তাহলে এক বৈঠকে, এক মজলিসে, একই সময়ে, একই সাথে, হাসি মজাকে বা রাগের মাথায় 3 তালাক দিয়ে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিবে এই সুযোগ ইসলামে নাই। কেননা পরিবার এতটা ঠুনকো, এতটা হালকা, এতটা ফেলে দেওয়ার বস্তু ইসলামের নিকটে নয় যে 1 মিনিটে সেই পরিবারকে ধ্বংস করে দেওয়া যাবে। ইসলাম বলেছে, তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দিতে চাও তাহলে 3 মাস ভাবো, চিন্তা ভাবনা করো,
প্রথম মাস চিন্তা ভাবনা করে এক তালাক দাও, আবার চিন্তা ভাবনা করো, পরের মাস চিন্তা ভাবনা করে দ্বিতীয় তালাক দাও, আবার চিন্তা ভাবনা করো, তারপরে তৃতীয় মাস চিন্তা ভাবনা করে তৃতীয় তালাক দাও। তুমি তোমার পরিবার শেষ করবা না রাখবা এই সিদ্ধান্ত তোমাকে কমসে কম 3 মাসে নিতে হবে, কেননা পরিবার ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4 নম্বর পয়েন্ট, ইসলামে মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের ইজ্জত মান সম্মান হারাম। তার মানে আমি কোনো মুসলিমের গায়ে হাত দিতে পাবো না, আমি কোনো মুসলিমের টাকা পয়সা চুরি ছিনতাই ডাকাতি করতে পারবো না, কেননা তার মাল ধন সম্পদ হারাম, আমি কোনো মুসলমানের গীবত অপবাদ তোহমত করতে পারবো না, কেননা তার মান সম্মান হারাম। কেমন হারাম? আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা আজকে আইয়ু শাহরিন হাদা, কোন মাসে তোমরা আছো বিদায় হজ্জের ভাষণ? তো বলে আল্লাহ রাসূল, এটা জিলহজ মাস। তো বলে আইয়ু ইয়াউমিন হাদা, এটা কোন দিন? তো আল্লাহ রাসূল, এটা আরাফার দিন। তো বলে আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? তো বলে এটা আল্লাহ রাসূল মক্কা শহর। তো বলে মক্কা শহর যতটা না মান সম্মানপূর্ণ, আজকের দিন যতটা না মান সম্মানপূর্ণ, আজকের জিলহজ মাস যতটা না মান সম্মানপূর্ণ, এবং আরাক হাদিসে কাবা ঘর যতটা না মান সম্মানপূর্ণ, একজন মুসলমানের রক্ত ধন সম্পদ তার চেয়ে বেশি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আহওয়ান, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া হালকা, কিন্তু একজন মুসলমানকে হত্যা করা কাবা ঘর ধ্বংস হওয়ার চাইতে অনেক অনেক গুণ কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লাওয়ান্না ইয়াদিয়া আহলুস সামা, আসমান এবং জমিনের সকল জিন এবং সকল ফেরেশতা মণ্ডলী মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা ওই আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং এসেছে, যত ফেরেশতা আছে, যত জিন এসেছে এবং আসবে, যারা সকলে একত্রিত হয়ে একজন মুসলমানকে হত্যা করেছে, তাদের সকলকেই আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। বুঝাতে পারিনি মনে হয়, কথা কি স্পষ্ট? এটা মুসলমান মুমিনের রক্তের দাম। আপনি রাস্তাঘাটে হরতাল মিছিল রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মানুষকে হত্যা করে দিবেন, এত সহজ নয়। সম্মানিত উপস্থিতি, তো ইসলামে যাদেরকে হত্যার বিধান দিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে যে আরেকজন মুসলমানকে হত্যা করবে, আরেকজন হচ্ছে যে বিবাহিত অবস্থায় জেনা করবে, আরেকজন হচ্ছে যে জামাত ত্যাগ করবে, ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য ত্যাগ করে বিদ্রোহ করবে। এখন এই যে যাদের বিরুদ্ধে ইসলাম হত্যার হুকুম দিল, তাদেরকে কিভাবে হত্যা করতে হবে? তাদেরকে আপনি এক তরবারির আঘাতে 1 সেকেন্ডে হত্যা করেন, কোনো সমস্যা নাই। একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করেছে, কেসাস হিসেবে একটা তরবারির আঘাত দিয়ে তাকে হত্যা করেন, সমস্যা নাই। কিন্তু যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে কিভাবে হত্যা করতে হবে? ইসলাম বলতেছে যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে তরবারি দিয়ে হত্যা করবা, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিবা, গুলি করে হত্যা করবা, শুলির কাষ্ঠে ঝুলিয়ে দিবা? জি না। হাজার হাজার মানুষের সামনে খোলা মাঠে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে মাটিতে, চারিদিক থেকে হাজার হাজার মানুষ ইট পাথর ঢেল লোহা তার প্রতি নিক্ষেপ করবে, কোনো ইট গিয়ে তার মাথায় লাগবে, সে চিৎকার করবে বাপরে মারে করে, কোনো ইট গিয়ে তার হাতে লাগবে, সে বাপরে মারে করে চিৎকার করবে, কোনো ইটের আঘাতে মাথার ঘেলু বেরিয়ে যাবে, কোনো পাথরের আঘাতে চোখ নষ্ট হয়ে যাবে, দাঁত ভেঙে যাবে, এভাবে মারতে মারতে তার চিৎকার শুনতে শুনতে তাকে হত্যা করা হবে, এত নিষ্ঠুর ও নির্দয়ভাবে। কেন?
বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। কথা বুঝেননি? তাহলে পরিবারের গুরুত্ব ইসলামে কত বুঝতে পারছেন? পরিবারের গুরুত্ব ইসলামে কত সীমাহীন! আমি একটা বাক্যই বলতে চাই, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। পৃথিবী সৃষ্টির দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীকে আবাদ করেছেন পারিবারিক সম্পর্কের ভিত্তিতে। এই জন্য যে জাতি পরিবারকে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ ওই জাতিকে নিষ্ঠুর ও নির্দয়ভাবে দুনিয়ার মুখ থেকে ধ্বংস করে দিয়েছেন। যেমন লূত আলাইহি সালাতু ওয়াসসালামের কওম, তারা যে শহরে বাস করত আল্লাহ ওই শহরটাকে এইভাবে উল্টিয়ে দিয়েছেন, এবং সেই শহরটা, উল্টে যাওয়া শহরটা এখন মৃত সাগর, জর্ডানের ডেড সি, মৃত সাগর ওই শহরটা, যে শহরকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন। এবং ওই শহরের পানি এতটা লবণাক্ত যে মানুষ ওই শহরের পানিতে, ওই নদীর, ওই সমুদ্রের পানিতে ডুবে না, এমনি ভেসে থাকে। আল্লাহর নিদর্শন। কেন আল্লাহ এত নির্দয় ও নিষ্ঠুর ধ্বংস করে দিলেন? তারা জেনায় লিপ্ত থাকত, আর জেনার মাধ্যমে পরিবার ধ্বংস হয়ে যায়। যারদ সন্তান হয়, যারদ সন্তানের বাপ থাকে না, পরিবার ধ্বংস হয়ে যায়। আর পরিবার ধ্বংস হয়ে গেলে এই পৃথিবী আবাদ রাখার আল্লাহর কোনো মানে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের মাধ্যমে এই পৃথিবীকে আবাদ রেখেছে যুগ যুগ ধরে। তো পরিবারই যদি ধ্বংস হয়ে যায় জেনার মাধ্যমে, তো আল্লাহর এই পৃথিবী রাখার কোনো আর অর্থ থাকে না। এই পৃথিবীও আল্লাহ ধ্বংস করে দিবেন যেই দিন পরিবার প্রথা ধ্বংস হয়ে যাবে, সেই দিন। মাহদী আলাইহি সালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের পরে তারা যে 7 বছর পৃথিবীতে শাসন করবেন, তার পরে যখন পৃথিবীর মানুষ খোলা মাঠে কুকুরের মতো জেনায় লিপ্ত হবে, শিয়ালের মতো জেনায় লিপ্ত হবে, গাধা গাধি, গরু বকরি, ছাগল মুরগি হাঁস তাদের মতো জেনায় লিপ্ত হবে, তখন আর পরিবার প্রথা বাকি থাকবে না, তখন আল্লাহর পৃথিবীকেও বাকি রাখার প্রয়োজন হবে না, তখন আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। তথা পৃথিবীও ততদিন থাকবে যতদিন পরিবার প্রথা থাকবে। তো পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। এই জন্য একটি আদর্শ পরিবার, একটি ইসলামী পরিবার ইসলামের সবচেয়ে বড় দাবি। আল জিল আস সালেহ, পরবর্তী প্রজন্ম। আজকে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এই বৈঠকেও, এই সম্মেলনেও আছে, এরা আজ থেকে 20 বছর পর বাংলাদেশ আবাদ করবে, এরা আজ থেকে 20 বছর পর পৃথিবী আবাদ করবে। এই সন্তানগুলোকে যদি সৎ করে গড়ে তোলা না যায়, এই সন্তানগুলোকে যদি আদর্শবান করে গড়ে তোলা না যায়, চরিত্রবান করে গড়ে তোলা না যায়, তাহলে এই পৃথিবী আর বসবাসের যোগ্য থাকবে না। এই জন্য ইসলামের সবচেয়ে বড় মাকসাদ হচ্ছে সৎ প্রজন্ম গড়ে তোলা, সৎ সন্তান গড়ে তোলা। এই সৎ সন্তান, এই সৎ প্রজন্ম আমরা কীভাবে পাব? আমরা কীভাবে একটি আদর্শ পরিবার গড়ে তুলব? এই আদর্শ পরিবার গড়ে তোলার শুরুটা হয় বিবাহের মাধ্যমে। এই বৈবাহিক সম্পর্ক যদি প্রেমের মাধ্যমে হয়, হারাম সম্পর্কের মাধ্যমে হয়, তাহলে প্রথম দিন থেকেই ওই পরিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত বঞ্চিত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বঞ্চিত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা বিবাহ করো 4টি জিনিস দেখে, করে থাকো, আমি জানি তোমরা করো এই কাজ, যে তোমরা 4টি জিনিস দেখে বিবাহ করো। 1, লি জামালিহা, তোমরা বিবাহ করার সময় মেয়ের সৌন্দর্য দেখো। 2, লি হাসবিহা, তোমরা বিবাহ করার সময় মেয়ের বংশমর্যাদা দেখো। 3, লিমালিহা, তোমরা বিবাহ করার সময় মেয়ের বাপের টাকা পয়সা আছে কি না, ডিমান্ড দিতে পারবে কি না, মোটর সাইকেল, সোফা, ফ্রিজ কিনে দিতে পারবে কি না, সেটা তোমরা দেখো। তবে জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে যাচ্ছি, ফাজফার বিদাতিদ্দিন, যদি সৌন্দর্য নাও পাও, যদি টাকা পয়সা নাও পাও, যদি বংশ নাও পাও,
তো অন্তত পক্ষে যেন তোমার স্ত্রীর মধ্যে দীনদারিতা থাকে, এই দীনদারিতা দেখে তোমরা বিবাহ করিও। কেননা একটি আদর্শ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য একজন আদর্শবান স্ত্রী, একজন দীনদার স্ত্রী, একজন পরহেজগার স্ত্রী, একজন সৎ সতী সাধবী আল্লাহ ভীরু স্ত্রী। এই আল্লাহ ভীরু স্ত্রী দীনদার স্ত্রীর মূল্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের নিকটে অপরিসীম ও সীমাহীন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা আসমান এবং জমিন তার মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তবে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আলমারা সতী পরায়ণ পরহেজগার দিনদার স্ত্রী। একজন সতী সাধবী ন্যায় পরায়ণ পরহেজগার দিনদার স্ত্রীর গুরুত্ব আল্লাহর নিকটে এত বেশি যে যখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম তার স্ত্রী সারাকে নিয়ে জালেম বাদশার শহরের পাশ দিয়ে অতিক্রম করছেন, তখন জালেম বাদশাহ সারা আলাইহা সালাতু ওয়াসালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে তার দরবারে ডেকে পাঠায় এবং তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে যায়। তখন সারা আল্লাহকে ডেকে বলছেন, সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা, তুমি যদি জেনে থাকো, তুমি যদি জানো আমি সারা আমার লজ্জা স্থানের হেফাজত করেছি, পর্দার রক্ষা করেছি, আমার স্বামী ছাড়া আমার শরীর আমার অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখতেও দেইনি, ব্যবহারও করতে দেইনি, তুমি যদি এটা জেনে থাকো আল্লাহ, তাহলে আজকের দিনে লা তুসাল্লিত আলাইয়াল কাফের, আমার উপর কোনো কাফেরকে জয়ই করিও না। এই দোয়া করা মাত্র ওই জালেম বাদশার হাত পা অবশ হয়ে যায়। এটা একজন সতী নারীর মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সতী নারী আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যেন বিবাহের সময় যুবক, তুমি কারো প্রেমে পড়ে, কারো চেহারায় মুগ্ধ হয়ে, কারো টাকা পয়সায় মুগ্ধ হয়ে বিবাহ করিও না। স্থায়ীভাবে তুমি পরিবারকে ধ্বংস করে দিবে। বিবাহ করলে দেখে বিবাহ করো, ন্যায় পরায়ণতা পরহেজগারিতা দেখে বিবাহ করো, তোমার পরিবার সুন্দর হবে। আমি তুমি বুঝি আর না বুঝি, আমি তুমি মেয়েদের গুরুত্ব বুঝি আর না বুঝি, আমি তুমি নারীদের গুরুত্ব বুঝি আর না বুঝি, আমি তুমি একজন সতী নারীর মর্যাদা বুঝি আর না বুঝি, ইহুদি খ্রিস্টান অবশ্য অবশ্যই বুঝে। তারা জানে যে মুসলমান জাতির মেয়েদেরকে যদি নষ্ট করে দেওয়া যায়, মুসলমানের মেয়েদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায়, মুসলমানের মেয়েদেরকে যদি রাস্তায় বের করে আনা যায়, মুসলমানের মেয়েদেরকে যদি বেপর্দা হয়ে চল চাল চালাতে পারা যায়, মুসলমানের যদি গার্মেন্টস কাজকর্ম অফিস আদালত সব জায়গায় বেহায়াপনা বেলেল্লাপনা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই সমস্ত নারীর পেট থেকে সালাহউদ্দিন আইয়ুবীর জন্ম হবে না, এই সমস্ত মাদের পেট থেকে ওমর ইবনুল খাত্তাব, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেমের জন্ম হবে না। বরং এরা জাতিকে কুলাঙ্গার সন্তানী উপহার দিয়ে যাবে যদি তারা নিজেরা কুলাঙ্গার হয়ে থাকে। এটা ইহুদি খ্রিস্টানরা জানে, আমি আপনি জানি আর না জানি। এই জন্য তাদের যত প্রজেক্ট আছে সব প্রজেক্টের অধিকাংশ অর্থ তারা মুসলমান মেয়েদের ঘর থেকে বের করার জন্য কাজে লাগায়। কিভাবে তাদেরকে ঘর থেকে বের করা যাবে? তুমি যদি ঘরে থাকো তাহলে হাউসওয়াইফ, থাকো তাহলে গৃহিণী, তুমি যদি ঘরে থাকো তাহলে অবরোধবাসিনী, বাইরে আসো, চাকরি করো, টাকা পয়সা ইনকাম করো, বাইরের দুনিয়া দেখো, বেকার হয়ে কেন বসে থাকবে? অথচ ওই মা ওই বোন জানে না যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বড় চাকরি, সবচেয়ে দামি চাকরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি, সবচেয়ে কঠিন চাকরি দিয়েছেন। আর সেই কঠিন চাকরিটা হচ্ছে একটা ছোট্ট সন্তানকে গড়ে তোলা। এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে নাই। পিতা হতে পারলেই, জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, আর জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না।
এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। পিতা হওয়া, সন্তান লালন পালন করা, সন্তানকে কন্ট্রোলে রাখা এবং সন্তানকে আদর্শবান করে গড়ে তোলা, সৎ করে গড়ে তোলা, পৃথিবীর কঠিন কাজগুলোর একটি। পারমাণবিক বোম বানানো অত কঠিন নয়, মঙ্গল গ্রহে যাওয়াও অত কঠিন নয়, আর চাঁদে যাওয়াও অত কঠিন নয়, যত কঠিন একটা ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা যত কঠিন। কিভাবে গড়ে তুলবেন সেটাই আজকের বক্তব্যের বিষয়বস্তু, মা এবং বোনদের উদ্দেশ্যে এবং উপস্থিত পিতা অভিভাবক ও যুবকদের উদ্দেশ্যে, যে একটি আদর্শ এবং সৎ পরিবার, একটি ইসলামী পরিবার কিভাবে গড়ে তোলা যায়। তার প্রথম ধাপ হচ্ছে দিনদার মেয়ে বিবাহ করতে হবে, প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হওয়া হবে না। সেই বিবাহে আল্লাহর বরকত থাকে না, যে বিবাহ আল্লাহর নাফরমানির মাধ্যমে সংঘটিত হয়, ওই বিবাহে আল্লাহর বরকত থাকে না, যেই বিবাহ আল্লাহ রাসুলের সুন্নাতকে পদদলিত করার মাধ্যমে সংঘটিত হয়। এই জন্য দ্বিতীয় পর্যায়ে দিনদার স্ত্রী চয়ন করার পরের পর্যায়ে গাবতলী বগুড়া থেকে শুরু করে বাংলাদেশে প্রচলিত বিবাহের যত অনুষ্ঠান আছে, যত কৃষ্টি কালচার আছে, যত অপসংস্কৃতি আছে, যত রসম রেওয়াজ আছে, এই সমস্ত ইসলাম বিরোধী সকল রসম রেওয়াজকে উপেক্ষা করে পা দিয়ে পিষে দিয়ে একমাত্র সুন্নাতি পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ওই সংসারে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হবে। কেননা বিবাহ আপনার নিজের বিষয় নয়। আপনি মনে করলেন বিবাহ আপনার নিজের বিষয়, জি না, বিবাহ হচ্ছে সুন্নাত। বিবাহ কি? আল্লাহর রাসুলের সুন্নাত। এই জন্য বিবাহ যদি করতে চান তাহলে আল্লাহর রাসুলের পদ্ধতিতেই করতে হবে। আপনার নিজের পদ্ধতি, নিজের মন মানানি, নিজের ইচ্ছা, নিজের চাহিদার বাস্তবায়ন আপনি বিবাহে করতে পারবেন না, কেননা বিবাহ আল্লাহর রাসুলের রেখে যাওয়া সুন্নাত। আমাদের সমাজে আমরা বিবাহকে কঠিন বানিয়ে ফেলেছি। বিবাহ করতে কি লাগে? বিবাহ করতে মেয়ের বাপ লাগে, মেয়ের বাপ ছাড়া বিবাহ হয় না। যত বড় আলেম ফতোয়া দিক, যত বড় মুফতি ফতোয়া দিক, মেয়ের পিতা অথবা পিতার সম্মতি, মেয়ের পিতা অথবা মেয়ের পিতার সম্মতি ছাড়া বিবাহ হয় না, সেটা জেনা হয়। এটা গেল এক নাম্বার, মেয়ের পিতার উপস্থিতি লাগবে, দুইজন সাক্ষী লাগবে, যে বিবাহ করবে সেই ছেলেকে লাগবে, আর যে বিবাহ পড়াবে তাকে লাগবে। আর কবুল ছেলে বলবে না মেয়ে বলবে? যে আপনারা তো টিভিতে সব জায়গাতেই দেখেন যে কবুল কে বলে? মেয়ে বলে। মেয়ের কাছে কেউ ওই সাক্ষী উকিল বাপ হয়ে যাওয়ারও সিস্টেম ইসলামে নাই। মেয়ের কথা এবং যোগাযোগ হবে পিতার সাথে, পিতার সাথে মেয়ের কথা এবং যোগাযোগ হবে। পিতা মঞ্চে উপস্থিত আছে মানে মেয়ে রাজি। মেয়ে রাজি কি রাজি না এটা পিতার ব্যাপার, সে আগের দিন জানুক, দশ দিন আগে মেয়ের সম্মতি জেনে নিবে। পিতা বিবাহের মঞ্চে উপস্থিত আছে মানে মেয়ে সম্মতি আছে, মেয়ে রাজি আছে। ওইটা পিতার জিম্মেদারি, মেয়ে রাজি আছে না নাই সেটা বের করা এবং সেটা জেনে বিবাহের মঞ্চে উপস্থিত জিম্মেদারি। এত সিম্পল একটা অনুষ্ঠানকে আমরা এত কঠিন বানিয়েছি। যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ, যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ, যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ, বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। আল্লাহ রাসুলের যুগে বিবাহ এত সহজ ছিল, এত সহজ ছিল যে আল্লাহ রাসুলের কাছের সাহাবি বিবাহ করেছে অথচ আল্লাহ রাসুল জানেনই না। গায়ে হলুদ দেখে জিজ্ঞেস করছেন, আব্দুর রহমান তোমার গায়ে হলুদ কেন? তো বলো আল্লাহ রাসুল আমি বিবাহ করেছি। আল্লাহ রাসুল জানেনি না তিনি বিবাহ করেছেন। বিবাহ এতটা সহজ ছিল আল্লাহ রাসুলের যুগে, এত রসম রেওয়াজ, এত অনুষ্ঠানের মধ্যে বিবাহকে বন্দি করার মাধ্যমে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। বিবাহকে সুন্নাতি পদ্ধতিতে করতে হবে, সহজ ও সিম্পলভাবে মসজিদে এবং বেপর্দা ও বেলেল্লাপনা মুক্ত বিবাহ হতে হবে, তাহলে ওই সংসারে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, ইনশাআল্লাহ হবে। কেননা বিবাহ আল্লাহ রাসুলের সুন্নাত,
আর আল্লাহ ওয়াদা দিয়েছেন যে বিবাহ করে তার জন্য আল্লাহ রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেন, তার রুজি রুটি আল্লাহ প্রশস্ত করে দেন। কেন প্রশস্ত করে দেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখে অনেক বক্তব্য শুনেছেন যে ছেলে বেশি হলে টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, ইউসুফের মুখে শুনেছেন? শুনেছেন। আর আমাদের পক্ষ থেকে প্রচার করা হবে যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো, এটাও তো জানেন। তো আল্লাহ আর আল্লাহ রাসূল বলতেছে যে বিবাহ হলে আল্লাহর রহমত আর বরকতের দরজা উন্মুক্ত হয়ে যায়, সন্তান হলে রুজি রুটির দরজা উন্মুক্ত হয়ে যায়। কিভাবে, কেমনে? মানুষ তো বলতেছে সন্তান হলে তুমি খাওয়াতে পারবা না, সন্তান কম নেও, বলতেছে না? তো আগে এই কথাটার উত্তর দিই। আল্লাহ বলতেছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, এই বাক্যটার ওজন কয়েক কোটি মন, আসলে এটা ওজন করাও সম্ভব নয়। কত কোটি মন আর কত বিলিয়ন কত ট্রিলিয়ন মন তা আমার জানা নাই। এই বাক্যটার ওজন সেটা কি? মানুষ বলে যে আমি সন্তান নিব না বা নিও না, কেননা টাকা পয়সা নাই, কেমনে খাব, এত সন্তানকে কেমনে মানুষ করবো, এটা মানুষ বলে। আল্লাহ জানে যে এটা মানুষ বলে। তো আল্লাহ বলতেছে যে আরে মানুষ, তুই সকালে যেটা খেয়েছিস ওটাও আমি আল্লাহ খাইয়েছি, দুপুরে যেটা খেয়েছিস ওটাও আমি আল্লাহ খাইয়েছি, রাত্রে যেটা খাবি ওটাও, এখন পর্যন্ত তুই তো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, এখনো তোর রিজিকের মালিক আমি আল্লাহ। তুই কবে তোর রিজিকের মালিক হলি যে বলিস তোর সন্তান হলে কি খাওয়াবি? কথা মনে হয় বুঝাতে পারি না। আল্লাহ বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আরে মানুষ তোকেও খাওয়ায় আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। তুই তো এখনো তোর নিজেরই রুজি রুটির মালিক হতে পারিসনি, নিজেরই রিজিকের মালিক হতে পারিসনি, আর দাপটে বলিস যে সন্তান নিব না, সন্তানকে খাওয়াবো কেমনে, তোর রিজিকের মালিকও আমি, তোর সন্তানের রিজিকের মালিকও আমি। এখানে আর একটা কথা বলে রাখি, যে সমস্ত মা এবং বোনেরা, আপনি সন্তান বিরতি দিয়ে নেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে নেন, সেটা আলাদা কথা, কিন্তু দুটা সন্তান নিয়ে একটা সন্তান নিয়ে সন্তান নেওয়া বন্ধ করে দিবেন আর সন্তান নিব না এই বাক্যটা মুখ দিয়ে উচ্চারণ করবেন, এই বাক্যটা যে কত ভারী। এই বাক্যটাকে যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া যায় তাহলে আটলান্টিক মহাসাগরের পানি কালো হয়ে যাবে, এত ভারী। হিমালয় পাহাড় এই বাক্যের ওজন বহন করতে পারবে না, এই বাক্য এত ভারী, এত কঠিন। কেন? সারা পৃথিবীতে যদি এখন কয়েকশো কোটি মানুষ থাকে আর কয়েক লক্ষ বিজ্ঞানী আর কয়েক লক্ষ ডাক্তার থাকে, এরা যদি সব এক জায়গায় একত্রিত হয় এক মাঠে, কয়েক লক্ষ বিজ্ঞানী কয়েক লক্ষ ডাক্তার আর কয়েকশো কোটি মানুষ একত্রিত হয়ে যদি মরা পর্যন্ত কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, আর স্বামী স্ত্রী যদি পরস্পরে দিনে রাতে চব্বিশ ঘন্টায় হাজারবার মিলিত হয়, আর এতগুলো বিজ্ঞানী আর ডাক্তার যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা সন্তান পেটে নিয়ে আসবে, তো কারো বাপের চোদ্দ গোষ্ঠীর খাওয়ানায় যদি আল্লাহ না দেয় সন্তান দিতে, তাহলে এই বাক্যটা কতটা ভারী যে সন্তান নিব না। তুই কবে সন্তান নেওয়ার মালিক হলি? সারা পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলেও পারবে না, তাহলে বাক্যটা ভারী। এই বাক্য বলা আল্লাহর সাথে নাফারমানি করা, আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর দাপটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তো সম্মানিত উপস্থিতি, বিবাহ করলে সন্তান হলে রুজি রুটির দরজা কেন উন্মুক্ত হবে, এই কথা বলছিলাম। কেন উন্মুক্ত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী যে কুতিবাত লেখা হয়ে গেছে মানুষের তাকদীর পৃথিবী সৃষ্টির খামসিন আলফ, পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়ে গেছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে। তো আমার ভাগ্যে যে রুজি রুটি আছে, আমার ভাগ্যে লেখা আছে আমি সকালে আলু ভর্তা দিয়ে ভাত খাবো,
আমার দুপুরে লেখা আছে আমি পান্তা ভাত খাবো, আমার রাত্রে লেখা আছে আমি ডাল দিয়ে ভাত খাবো, তো এই ডাল দিয়ে ভাত খেতে যে টাকাটা লাগবে ওই টাকাটা আল্লাহ আমাকে দিবে না দিবে না? ওই সিস্টেম, ওই ব্যবস্থাটা আল্লাহ আমাকে করে দিবে না দিবে না? আমাকে জাস্ট চেষ্টা করা লাগবে। ইসলাম বলেনি ঘরে বসে থাকো, ইসলাম বলছে ফাইদা কুদিয়াতি সালাত ফাংতাশিরু ফিল আরজ, সালাত শেষ হয়ে গেছে ফজরের, আর শুয়ে থাকার সুযোগ নাই, বেরিয়ে পড়ো আল্লাহর জমিনে আল্লাহর বরকত অনুসন্ধান করো। এখানে আর একটা সূক্ষ্ম জিনিস বলে যাই, আপনি ভ্যানালা হন, রিক্সাওয়ালা হন, ব্যবসায়িক হন, দোকানদার হন, যারাই মাঠে উপস্থিত আছেন, ভ্যানালা হন, রিক্সাওয়ালা হন, দোকানদার হন, ব্যবসায়ী হন, শিক্ষক হন, কর্মকর্তা হন, কর্মচারী হন, আল্লাহর এই আয়াত থেকে আপনাকে একটা সূক্ষ্ম জিনিস আজকে বলে যাই। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতি সালাত, যখন হয়ে যায় ফাংতাশিরু ফিল আরজ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আর আল্লাহর রহমত বরকত দয়া অনুসন্ধান করো। আয়াতটা কি বুঝলেন? এবার ব্যাখ্যাটা বলি। আপনি ভ্যানালা বসে আছেন ভ্যান নিয়ে পায়ের উপরও পা দিয়ে, আমি গিয়ে আপনাকে বললাম চলেন গাবতলি বাজারে যাই, তার মানে আমি আল্লাহর দয়া আপনার কাছে এসেছি, বুঝাতে পারিনি, আমি মনে হয় বুঝাতে পারলাম না। আমি যে 10টা টাকা দিয়ে আপনার মাধ্যমে গাবতলি বাজারে যাব, এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ বলেছে জমিনে ছড়িয়ে পড়ো, আমার রিজিক অনুসন্ধান করো, কেননা আমার রিজিক হচ্ছে আমার দয়া। তো আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার নিকটে আপনার রিজিকের ব্যবস্থা করার জন্য, যেন আমি আপনার মাধ্যমে গাবতলি বাজারে যাই আর আপনাকে 10টা টাকা দিই। এবার আপনি যদি বলেন যে যাব না, তাহলে আপনি আল্লাহর একটা দয়াকে কি করলেন? দূরে সরিয়ে দিলেন। বুঝাতে পারিনি। আপনার দোকানে একজন দোকানদার এসেছে, হয়তো 10টায় আপনি দোকান বন্ধ করেন, তো ঠিক 10টার সময় যখন পাল্লা লাগাচ্ছেন তখন এসেছে কিছু কিনতে, ওটা আল্লাহর দয়া। আল্লাহর দয়াকে অবহেলা করিয়েন না। আপনি গাড়ির ড্রাইভার, আপনি হয়তো আজকে বিশ্রাম নিতে চাচ্ছেন, এই সময় একজন ফোন দিয়েছে একটা ভাড়া নেওয়ার জন্য, ওটা আল্লাহর দয়া। তো যেখান থেকেই রিজিক আসুক, যেখান থেকেই রুজি আসুক, সেটা কার দয়া? আল্লাহর দয়া। এই জন্য রুজি রুটি, হালাল রুজি রুটির কোনো রাস্তা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করা উচিত নয়। সম্মানিত উপস্থিতি, তো যেহেতু আমাদের রুজি রুটি 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছে, তো এখন আমি যখন বিবাহ করলাম, তো আমার স্ত্রীর ভাগ্যে যদি 3 বেলা গোস্ত মাছ পোলাও লেখা থাকে, তো ওই গোস্ত মাছ পোলাওয়ের টাকাটা আল্লাহ কার মাধ্যম দিয়ে দিবে? আমার মাধ্যম দিয়ে দিবে, কেননা তার রিজিকের দায়িত্ব আমি উঠিয়েছি। এই যে বললো মসজিদে মাদ্রাসায় এতিম আছে, 13টা এতিমের রুজির দায়িত্ব তিনি উঠিয়েছেন, তো 13টা এতিমের ভাগ্যে যা খাবার লেখা আছে ওই খাবারটা আল্লাহ তার হাত দিয়েই দিবে। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় 1,000 বছর থেকে চলে আসা আল্লাহর নিয়ম। আল্লাহ বলছে পৃথিবীতে একটা পিঁপড়াও চলে না, একটা মাছিও চলে না, একটা মশাও চলে না, একটা উট, গরু, ছাগল, ভেড়া, চতুষ্পদ জন্তু, জীবজন্তু, জানোয়ার, যত 1,000 কোটি জীবজন্তু জানোয়ার হোক সারা পৃথিবীতে, সকলের প্রত্যেক দিনের কী খেতে হবে, কী রুজি দিতে হবে, সেটা আমার কাছে আছে। ওই চিন্তা কার? চিন্তা আল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে পারো, লারাযাকতুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন, কামা ইয়ারযুকুত তায়ের, যেমন আল্লাহ পাখিকে রিজিক দেন, পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজকেও পৃথিবীর 1,000,000,000,000,000 পাখি তাদের ঘর থেকে তাকদু খেমাসা খালি পেটে বের হয়েছে, ওয়াতারু হবিতানা, আর আজকে তাদের ঘরে ফিরে এসেছে ভরা পেটে। তো প্রত্যেক দিন তাদের রুজির ব্যবস্থা কে করতেছে? আল্লাহ করতেছে। এবার যখন আপনার একটা সন্তান হবে, ওই সন্তানকে যতদিন আপনি বিবাহ দিয়ে আলাদা না করে দিয়েছেন, ততদিন ওই সন্তানের যা যা প্রয়োজন সেই টাকাটা আল্লাহ কার মাধ্যম দিয়ে দিবে? আপনার মাধ্যম দিয়ে দিবে। একটা হাদিস শুনেন, এই হাদিসটা বলে এই অংশের আলোচনা শেষ করে দিই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা ছেলে আহলে সুফফা মসজিদে নববীতে বসে কোরআন এবং হাদিস পড়ে, তার ভাই আল্লাহর রাসূলের কাছে এসে অভিযোগ করেছে, ইশতাকা, অভিযোগ করে যে কি আল্লাহর রাসূল, ইন্নালি আহ, আমার একটা ভাই আছে আপনার মসজিদে নববীতে সারাদিন বসে পড়াশোনা করে, আর আমি মুহতারিফ, পেশাজীবী মানুষ, আমাকে খেটে খেতে হয়,
আমার ভাই তো আমার কাজে সহযোগিতা করে না করে না, পাল্টা আমাকে আমার ভাইয়ের খাবার খাদ্যদ্রব্য রুজি রুটির ব্যয়ভার বহন করতে হয়। আল্লাহ রাসুল, আপনি একটু আমার ভাইকে বলেন না আমার ভাই যেন আমার কাজে সহযোগিতা করে। তখন আল্লাহ রাসুল বলতেছেন, লাআল্লাকা তুরযাকু বিহি, শুনে রাখো হে সাহাবি, এখন তুমি যে রুজি রুটি টাকা পয়সা উপার্জন করতেছ, এই রুজি রুটি টাকা পয়সা তুমি এই জন্যই উপার্জন করতেছ যে তুমি তোমার একটা ভাই যে মাদ্রাসায় পড়ে তার রিজিক বহন করো, ওই রিজিকের ব্যয়ভার বহন করার বদৌলতে আল্লাহ তোমার রুজি রুটিতে বরকত দেয়। তুমি যদি এটা বন্ধ করে দাও তাহলে এখন যা ইনকাম করতেছ এটাতেও তুমি বরকত হারিয়ে ফেলবে, বেশি হওয়া তো বহু দূরের কথা। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আপনার সন্তান যত বেশি হবে, যতজনের দায়িত্ব আপনি গ্রহণ করবেন, আল্লাহ আপনার তত রুজি রুটিতে ততটা প্রশস্ততা দিবে। আর বিবাহ করলে কেন আর রহমতের দরজা উন্মুক্ত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা আনফাকার রাজুলু আলা নাফসিহি আও আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া লাহু। বিবাহ করার পর থেকে একটা মানুষ যদি সৎ নিয়তে, সঠিক নিয়তে একটা টাকা নিজের উপর ব্যয় করে, একটা টাকা তার সন্তানের পড়াশোনার জন্য ব্যয় করে, একটা টাকা তার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যয় করে, তাহলে এই ব্যয় করা প্রত্যেকটা টাকা যা সে নিজের জন্য করেছে, তার সন্তানের জন্য করেছে, তার স্ত্রীর জন্য করেছে, তার পিতা মাতার জন্য করেছে, সবই কিয়ামতের মাঠে তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে। তাহলে কতটা আপনার সামনে রহমত এবং বরকতের দরজা একটা সঠিক পরিবার উন্মুক্ত করে দেয়। সম্মানিত উপস্থিতি, বিবাহ করে বাসর ঘরে নিয়ে আসলেন, বাসর ঘরে নিয়ে এসে স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফীহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফীহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণ আমি চাই, আর আমার স্ত্রীর মধ্যে যে অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে আমি পরিত্রাণ চাই। তারপরে স্বামী স্ত্রী দুইজন মিলে দুই রাকাত সালাত আদায় করতে হবে, দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে এই পরিবারের জন্য রহমত বরকত এবং শান্তির দোয়া আল্লাহর নিকটে চাইতে হবে। কেননা আল্লাহ রহমত বরকত না দিলে রহমত বরকত সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। এবার যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাবেন, স্বামী স্ত্রী যখন সহবাস, যেটাই বলেন, সাংসারিক জীবনে যখন মিলিত হতে যাবেন, যেটা আপনার জন্য আনন্দের বিষয়, যেটা আপনার জন্য হাসির বিষয়, সেটা ইসলামের নিকটে অনেক দামি। কেননা ওখান থেকে পরবর্তী প্রজন্ম আসবে, আর ইসলামে পরবর্তী প্রজন্মের অনেক দাম। ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে, ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমরা যে সাংসারিক জীবনে লিপ্ত হচ্ছি, এই সাংসারিক জীবন থেকে যদি কোনো সন্তান আসে তাহলে তুমি সেই থেকে দূরে রাখিও। কত সুন্দর ইসলামের পরিকল্পনা শুধু একটা সন্তানকে নিয়ে, কেননা ওই সন্তান ইসলামের নিকটে সবচেয়ে দামি, আপনার নিকটে দামি হোক আর না হোক। এই দোয়া পড়ে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সংসার জীবনে লিপ্ত হবেন, তখন ওটার মাধ্যমে যে সন্তান আসবে সেই সন্তানের মধ্যে বরকত রহমত থাকবে, ওই সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে। আর এই নিয়মগুলো যদি আপনি রক্ষা না করেন তাহলে না, সন্তান যখন মায়ের পেটে আসলো, এই নয় মাস দশ দিন অনেক গুরুত্বপূর্ণ, এই নয় মাস দশ দিন মায়ের হায়েজ, মায়ের ঋতু বন্ধ থাকে, কেননা মায়ের রক্ত থেকে সন্তান খাদ্য গ্রহণ করে, যেটা জন্মের পর নাভি কেটে ফেলা হয়, নাড়ি কেটে ফেলা হয়, ওটার মাধ্যমে সন্তান মায়ের রক্ত থেকে খাবার গ্রহণ করে, মায়ের রক্ত থেকে খাদ্য গ্রহণ করে। এই নয় মাস দশ দিন যদি মা টিভি সিরিয়ালের সামনে বসে থাকে, এই নয় মাস দশ দিন যদি মা সালাত আদায় না করে, এই নয় মাস দশ দিন যদি মা কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে, এই নয় মাস দশ দিন যদি মা বউয়ের সাথে শাশুড়ির সাথে ঝগড়ায় লিপ্ত থাকে, এই নয় মাস দশ দিন যদি মা পরকীয়ায় লিপ্ত থাকে, তাহলে প্রত্যেকটা কুকর্মের প্রভাব তার পেটে থাকা নিষ্পাপ সন্তানের উপর পড়বে, এবং ওই নিষ্পাপ সন্তানও ভবিষ্যতে কুসন্তান হিসেবে গড়ে উঠবে। আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তখন অনেক অনেক কম থাকবে। এই জন্য এই নয় মাস দশ দিন মাকে সচেতন, সজাগ, আদর্শবান, পরহেজগার, তাকওয়াবান, কোরআন তেলাওয়াতকারিণী, সালাত আদায়কারিণী, সিয়াম পালনকারিণী এবং আল্লাহ ভীরু অবস্থায় কাটাতে হবে, নিজের জন্য না হলেও সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ সন্তান পাওয়ার আশায়।
সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম কাজ হচ্ছে সন্তানের কানে আজান দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসান হিনা ওয়ালাদাত হু ফাতিমা, যখন ফাতেমা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন তখন আল্লাহ রাসূল তার কানে আজান দিয়েছিলেন। কেননা দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজটা ইসলাম তাকে শোনাতে চায় সেটা ইসলামের কালেমায় শাহাদাতের আওয়াজ, আল্লাহর কালেমা তাইয়িবার আওয়াজ, আল্লাহর মহত্বের আওয়াজ, আল্লাহর বড়ত্বের আওয়াজ। দুনিয়াতে আসার পর প্রথম যে আওয়াজটা সে শুনবে সেটা যেন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, কালেমায় শাহাদা, কালেমা তাইয়িবার আওয়াজ হয়, যাতে এটার প্রভাব তার উপরে মরা পর্যন্ত থাকে। এটা ইসলামের পরিকল্পনা, একটা ছোট্ট সন্তানকে নিয়ে দীর্ঘমেয়াদী ইসলামের পরিকল্পনা, একটা ছোট্ট সন্তানকে নিয়ে। এবার যখন এই সন্তানকে কানে আজান দিয়ে দিলেন তখন দ্বিতীয় কাজ কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইদা ওলিদালি ওয়ালাদুন, যখন আমার সন্তান জন্ম হলো আতাইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলাম, ফাদাআ লাহু বিল বারাকাহ, আল্লাহ রাসূল আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন, ওয়া সাম্মা লাহু ইব্রাহিম, আল্লাহ রাসূল আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম, ওয়া হান্নাকা লাহু বিতামারাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর নিয়ে তার মুখের মধ্যে দিয়ে খেজুরটা চাবালেন, চাবি নরম করে আল্লাহ রাসূলের পবিত্র মুখের লালা মিশ্রিত ওই নরম হওয়া খেজুরটা ওই ছোট্ট বাচ্চা, আমি যে বাচ্চাকে নিয়ে গেছিলাম আবু মুসা আশআরী বলতেছেন, তার মুখের মধ্যে দিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে আওয়াজটা শুনল সেটা ইসলামের আওয়াজ। এবার প্রথম যে সংস্পর্শটা, প্রথম যে খাবারটা তার পেটে যাবে, প্রথম যে সংস্পর্শটা সে পাবে সেটা যেন একটা সৎ মানুষের, একটা পরহেজগার মানুষের, একটা তাকওয়াবান মানুষের সংস্পর্শ হয়। এই জন্য সন্তান হওয়ার পর আপনার জানামতে সমাজে গ্রামে যে পরহেজগার মানুষ, তাকওয়াবান মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তার নিকটে নিয়ে গিয়ে সন্তানের তাহনিক করাবেন, যেন তার সংস্পর্শের প্রভাবে সন্তান যেন ভালো হয়, এই আশা যেন করতে পারেন, এই ধারণা যেন রাখতে পারেন, এই দোয়া যেন করতে পারেন। এটা হলো সন্তান হওয়ার পর দ্বিতীয় কাজ। এবার সন্তান হওয়ার পর সপ্তম দিনে তিনটা কাজ। একটা ছোট্ট সন্তান কিনে ইসলামের কত দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটি পরিবার কিনে ইসলামের কত সুদীর্ঘ পরিকল্পনা, তাকে ভাষায় প্রকাশ করতে ব্যর্থ। সপ্তম দিনে তিনটা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গোলাম মুরতাহানুম বি আকীকাতিহি, সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে, সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে। আমি আপনাকে বললাম 10,000 টাকা দেন, এই মোবাইলটা বন্ধক রাখেন, এবার ওই মোবাইলটা বন্ধক থেকে খুলতে গেলে, বন্ধক থেকে মুক্ত করতে গেলে আমাকে 10,000 টাকা দিতে হবে। সন্তান দুনিয়াতে এসেছে কিন্তু এখনও বন্ধক আছে, এই সন্তান কে বন্ধক থেকে মুক্ত করতে গেলে আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বন্ধক শব্দই ব্যবহার করেছেন, সন্তানকে বন্ধক থেকে মুক্ত করতে গেলে রক্ত প্রবাহিত আল্লাহর নামে, যদি ছেলে সন্তান হয় 2টি রক্ত, যদি মেয়ে সন্তান হয় তো 1টি রক্ত আল্লাহর নামে প্রবাহিত না করা পর্যন্ত ওই সন্তান বন্ধক থেকে যায়, বন্ধক থেকে মুক্ত হতে পারে না, ওই সন্তান বন্ধক থেকে যায়। আল্লাহর রাসূল হাদিসে বলছেন তাই সপ্তম দিনে সর্বপ্রথম কাজ হবে সন্তানকে বন্ধক মুক্ত করা, তার নামে আকিকা দেওয়ার মাধ্যমে। এবার দ্বিতীয় কাজ হবে সপ্তম দিনে সন্তানের নাম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আহসিনু আসমা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রাখো। হবে ইসলামে কুলক্ষণ শিরিক কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ, ইসলামে কুলক্ষণ শিরিক কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ। কুলক্ষণ মানে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলেন, সামনে দিয়ে বিড়াল পার হয়ে গেল, তো বললেন বিল্লি রাস্তা কাট গাই, বিল্লি রাস্তা পার হয়ে গেছে, সামনে কোনো খারাপ কিছু অপেক্ষা করতেছে, এটা শিরিক। বাড়ি থেকে বের হলেন, খারাপ কিছু ঘটলো, আপনি বললেন আজকের দিনটাই খারাপ, এটা শিরিক। হুতুম পেঁচা ডাকলো, আপনি বললেন কোনো বিপদ আসতে পারে, এটা শিরিক। কেননা ইসলামে কুলক্ষণ নাই কিন্তু ইসলামে সুলক্ষণ আছে, সুলক্ষণ গ্রহণ করা যায়, জায়েজ, সুলক্ষণ গ্রহণ করা ভালো। আব্দুল মুত্তালিব যখন তার পোতা হলো তখন আব্দুল মুত্তালিব বলল আমি আমার সন্তানের নাম রাখবো, আমার পৌত্রের নাম রাখবো মুহাম্মদ, কেননা মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আমার সন্তানের এই সুন্দর নাম আমি এই জন্য রাখতে চাই, এটা দিয়ে আমি সুলক্ষণ গ্রহণ করতে চাই, যেন সন্তান সারা পৃথিবীতে একজন প্রশংসিত ব্যক্তিতে পরিণত হতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি নয়?
এটা হচ্ছে নাম থেকে সুলক্ষণ গ্রহণ করা। তাই খবরদার খারাপ নাম রাখবেন না। আল্লাহ রাসূল বলছে আহসিনু আসমা উলাদিকুম, যদি খারাপ নাম থাকে তো আজকে নাম চেঞ্জ করে দিন, নিজের নামও যদি খারাপ থাকে তো নিজের নামও চেঞ্জ করে দিন। নামের একটা অদৃশ্য প্রভাব আপনার উপর থাকে, যে অদৃশ্য প্রভাবের ফলে, ওই নামের প্রভাবের ফলে অনেক সময় অনেক কিছু হয়। যদি নাম ভালো হয় তাহলে সেই ভালো প্রভাবের ফলে, সেই তাফাউল সুলক্ষণের ফলে আশা করা যায় যে সন্তানও ভালো, সৎ এবং আদর্শবান হিসেবে গড়ে উঠবে। এটা হলো সপ্তম দিনের দ্বিতীয় কাজ। সপ্তম দিনের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহলিকি শা'র রাসিহ ফাতাসাদদিকি বিওয়জনিহি মিনাল ওয়ারিক। সপ্তম দিনে আকিকা হয়ে গেল, নাম সুন্দর রাখা হয়ে গেল। এবার সপ্তম দিনে তৃতীয় কাজ হচ্ছে ওই ছোট্ট বাচ্চার মাথায় এই সাত দিনে যতটুকু চুল গজিয়েছে ব্লেড দিয়ে, ওই সাত দিনের চুলটুকু কেটে দাড়ি পাল্লায় গ্রামের ওজনে যতটুকুই হোক না কেন মেপে অত সমপরিমাণ স্বর্ণ, অত সমপরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ সাদকা করে দেওয়া, দান করে দেওয়া, এটা হচ্ছে সপ্তম দিনের তৃতীয় কাজ। এখানে একটা কথা মনে রাখবেন, দান করলে দুনিয়াবি এবং আসমানি বিপদ থেকে বেঁচে যাবেন, দান করলে দুনিয়াবি এবং আসমানি বিপদ থেকে বেঁচে যাবেন। যদি আপনি দান না করেন, যদি আপনি দান না করেন, যদি আপনি দান না করেন তাহলে আল্লাহ বলছেন আমি কৃপণের সম্পদ বাই দ্য ওয়ে বের করে নেই, সিস্টেমে আমি কৃপণের সম্পদ বের করে নেই। যে দান করে না আল্লাহ তার টাকা বের করবেই করবে, অন্য মাধ্যম দিয়ে বের করবে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে বের করবে, বিপদ আপদ দিয়ে বের করবে, কেস কোর্ট কাচারির মাধ্যমে বের করবে, বিচার সালিসের মাধ্যমে বের করবে, যে কোনো মাধ্যমে হোক, যে কৃপণ তার টাকা আল্লাহ অন্য মাধ্যম দিয়ে বের করবে যদি সে দান না করে। আর দান করলে দুনিয়াবি এবং আসমানি বিপদ থেকে বেঁচে যাবেন, এই জন্য দান করতে উদ্বুদ্ধ হন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে। আল্লাহ এটা বলেননি যে আব্দুল্লাহ তুমি যাও দান করো, আল্লাহ বলছে আব্দুল্লাহ তোমার পকেটে যে টাকা আছে ওটা আমার টাকা, রাজাক না আমি রিজিক দিয়েছি, তোমার টাকা আমার রাস্তায় দিতে বলিনি। আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে আপনার টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ বলছে আমি যেটা দিয়েছি ওটা থেকে কিছু দান করো। সব আয়াত খুলে দেখেন কোরআনে, আল্লাহ কোরআনে কোথাও বলেনি আপনি যেটা ইনকাম করেছেন সেটা থেকে দান করেন, সেটা আল্লাহ কোরআনে কোথাও পাবেন না। আল্লাহ কোরআনে সব জায়গায় বলেছে, খুলে দেখেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমি আল্লাহ যেটা দিয়েছি সেখান থেকে কিছু দান করো, আমার টাকা আমাকে দাও। এতে যে আমার কোনো লাভ হবে তা নয়, সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা সিজদায় পড়ে থাকে আল্লাহর কোনো লাভ নয়, আর সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা গুনাহ করে আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ হচ্ছে আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, মানে আল্লাহ মুখাপেক্ষীহীন। আপনার ঠেকা পড়েছে দান করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু উপকার নেওয়ার, আপনার প্রয়োজন আছে, আপনি মুখাপেক্ষী, আপনি বাঁচতে চাইলে আপনি দান করেন, আল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু টাকাটা আল্লাহরই, টাকাটা আপনার নয়, আল্লাহর দেওয়া টাকা আল্লাহকে দিবেন, উপকার আপনার, আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। তো সম্মানিত উপস্থিতি, এই সপ্তম দিনে এই তিনটে কাজ, আকিকা সুন্দর নাম রাখা এবং স্বর্ণ রৌপ্য চুল সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করা, এই তিনটে কাজ হওয়ার পর এবার এই সন্তানকে নিয়ে আপনার দিনকাল যাবে 2.5 থেকে 3 বছর। এই 2.5 থেকে 3 বছর এই সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি। এই 2.5-3 বছর সময় এই সন্তান যা দেখবে যা শুনবে তা দ্বারা সে প্রভাবিত হবে। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি মনে করেন সন্তান ছোট কিছু বুঝে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করি আপনি যে আজকে বাংলা বলতেছেন এটা কোথায় শিখেছেন? কেমনে? অটোমেটিক। যখন আপনার বয়স 1-1.5 কিছুই বুঝেন না, মানুষ মনে করতো আপনি কিছু বুঝেন না, কিন্তু আল্লাহ আপনার ভিতরে এমন শক্তি দিয়েছে, অ্যাচিভ করার, অর্জন করার এমন শক্তি দিয়েছে যে মায়ের মুখের বাংলা ভাষা শুনে শুনে কোনো টিচার কোনো শিক্ষক ছাড়াই আপনি বাংলা বলা শিখে গেছেন, বাংলা বলতে পারতেছেন, বাংলা বুঝা শিখে গেছেন, বাংলা বুঝে গেছেন। এই ক্ষমতা ওই ছোট্ট শিশুর মধ্যে আছে, সে অর্জন করতে পারে। এই 2.5-3 বছর যদি বাড়িতে টিভি থাকে, এই 2.5-3 বছর যদি সিনেমা চলে বাড়ির টিভিতে, নাটক চলে বাড়ির টিভিতে, মায়ের হাতে যদি, পিতার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আর সেটার গান বাজিয়ে যদি সন্তানের কান্না থামানো হয়, আছে না নাই? কানতে সে কী দিয়ে কান্না থামানো হবে? গান দিয়ে। তাহলে হাজার চেষ্টা করলে ওই সন্তান সৎ সন্তান হতে পারে না, বরং এই সন্তান যদি কুসন্তান না হয় তার কোন সন্তান হবে?
এই 2.5 থেকে 3 বছর সময় অনেক সেন্সিয়ার গুরুত্বপূর্ণ। এই সময় বাড়িকে টিভি মুক্ত মুক্ত রাখতে হবে, সিনেমা ছবি মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল এগুলো থেকে দূরে রাখতে হবে। মা সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, বিসমিল্লা বলে দুধ খাওয়াবে। যদি বিসমিল্লা বলে দুধ না খাওয়ায় তাহলে সন্তানও তার সাথে দুধ পান করবে, এটা আল্লাহর রাসূল বলেছে। বিসমিল্লা বলে দুধ খাওয়াতে হবে সন্তানকে, নাস ফালাক ইখলাস করে ফু দিতে হবে যেন শয়তানের আসর সন্তানের উপর না হয়। নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসি ইত্যাদি পড়ে সন্তানকে ফু দিতে থাকতে হবে, বিসমিল্লা বলে দুধ খাওয়াতে হবে এবং যাবতীয় অন্যায় অনাচার কুকর্ম থেকে সন্তানকেও দূরে রাখতে হবে, সন্তানের মাকেও দূরে থাকতে হবে। সন্তানের মা যদি দূরে না থাকে তাহলে সন্তানের মায়ের প্রত্যেকটা শরীর সন্তানের উপর পড়বে, কেননা এখনও সন্তান মায়ের বুকের দুধ খাচ্ছে। যেমন 9 মাস 10 দিন মায়ের রক্ত নিয়ে সে বড় হয়েছে, তেমনি 2.5 থেকে 3 বছর মায়ের বুকের দুধে সে বড় হচ্ছে। তাই মায়ের প্রতিটা কাজের প্রভাব তার উপর। এবার যখন সন্তানের বয়স 5, 6, 7 হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইসলাম তার পরিকল্পনা পেশ করতেছে। ইসলামের পরিকল্পনা আমি শুরু থেকে বলে আসতেছি, ইসলাম এবার যখন 5, 6, 7 বছর হয়ে গেল তখন ইসলাম তার পরিকল্পনা পেশ করতেছে এখন সন্তানকে কি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুলু উমুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবউ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতে নিয়ে যাও, সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর, ওয়াজরিবুহুম আর তাদেরকে সালাতের জন্য পিটাও মারো যখন তাদের বয়স 10 বছর, ওয়াফরিকু বাইনা মাযাজিহিন্না আর তাদের বিছানা পৃথক করে দাও যখন তাদের বয়স 10 বছর, তাদের বিছানা পৃথক করে দাও যখন তাদের বয়স 10 বছর। 10 বছরের বেশি ভাই বোন এক বিছানায় এক ল্যাপ ক্যাথার নিচে ঘুমাতে পারে না, এটা ইসলামের নিয়ম। আমি বলে যাইনি, আল্লাহর রাসূল বলে গেছেন 1400 বছর থেকে হাদিসের পাতায় এভাবেই আছে, আবু দাউদ নাসাই তিরমিজি, আবু দাউদ হাদিস নাম্বার 495, 1400 বছর থেকে আল্লাহ রাসুলের মুখের কথা এভাবেই হাদিসের পাতায় আছে। 7 বছর বয়স হয়ে গেলে সালাতে নিয়ে যাও, 10 বছর বয়স হলে সালাতের জন্য পিটাও, 10 বছর বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও, বিছানা পৃথক করে দাও, এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই 5, 6, 7 বছরে আরও কী করবে? আর এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 5, 6 বছরের 7 বছরের একটা ছোট্ট বাচ্চাকে বলতেছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে ছোট বাচ্চা বিসমিল্লা বলে খাদ্য গ্রহণ করো, অকুল বিয়ামিনিক ডান হাতে খাও, অকুল মিম্মায়ালিক নিজের পাশ থেকে খাও, প্লেটের চারিদিক থেকে খেও না, নিজের পাশ থেকে খাও, প্লেটের চারিদিক থেকে খেও না, নিজের পাশ থেকে খাও, অকুল মিম্মায়ালিক। এই দুটো হাদিসকে সামনে রাখলে স্পষ্ট হয় যে 5, 6, 7 বছরের সন্তানকে আদব কায়দা আদর্শ শিখাতে হবে। আর এই আদব কায়দা আদর্শ শিখানোর দায়িত্ব কার? পিতামাতার। এখানে একটা ফজিলত আপনাকে বলে যাই সব অভিভাবককে, আপনি যদি আপনার সন্তানকে 5, 6, 7 বছরে বাড়ি থেকে বের হওয়ার দোয়া শিখাতে পারেন, বাড়িতে ঢুকলে আসসালামু আলাইকুম বলতে হয় এটা শিখাতে পারেন, বাড়ি থেকে বের হলে আসসালামু আলাইকুম বলতে হয় এটা শিখাতে পারেন, গাড়িতে উঠার দোয়া শিখাতে পারেন, বাথরুমে প্রবেশ করলে ল্যাট্রিনে প্রবেশ করলে কি বলতে হয় সেটা শিখাতে পারেন, বাথরুম থেকে বের হলে কি পড়তে হয় সেটা শিখাতে পারেন, ঘুমের দোয়া শিখাতে দোয়া শিখাতে পারেন, সালাত কিভাবে আদায় করতে হয় সেটা শিখাতে পারেন, সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়তে হয় সেই সূরা ফাতিহা আপনি মুখস্থ করাতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি আপনার সন্তানকে শিখাতে পারেন তাহলে আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আপনার এই সন্তান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন যা সালাত আদায় করবে তার নেকি আপনি পাবেন, কেননা সালাত তার বাপ মা শিখিয়েছিল। যতদিন এই ছেলে আসসালামু আলাইকুম দিয়ে পৃথিবীর যে বাড়িতে প্রবেশ করবে তাতে জানে কি হবে সেই নেকির একটা অংশ আপনি কবরে বসে পাবেন, যতদিন এই ছেলে ইসলামী আদর্শের উপর আদব কায়দার উপর চলবে যখনই চলুক যেদিনই চলুক যদি আপনি পিতা এবং মাতা হিসেবে তাকে শিখিয়ে থাকেন তাহলে তার নেকির একটা অংশ আপনি পেতে থাকবেন। এই নেকি আপনি গ্রামের মক্তবের শিক্ষককে কেন দিতে যাবেন, এই নেকি আপনি গ্রামের হুজুরকে কেন দিতে যাবেন, মাদ্রাসার শিক্ষককে কেন দিতে যাবেন, এই নেকি আপনি নেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তান যেন আপনার শিখানো আদর্শ আদব কায়দার উপর মরা পর্যন্ত থাকে, যাতে আপনার শিখানো আদর্শ আদব কায়দার উপর যতদিন থাকবে তার একটা নেকি আপনি কবরে বসে হলেও পেতে থাকবেন। এর চেয়ে বড় সৌভাগ্যের দুনিয়াতে আর কিছু হতে পারে না।
এই 5-6 বছর আপনি সন্তানকে কি শিখাতে পারেন, এই 5-6 বছর সন্তানের সাথে আপনার কি কি কাজ হতে পারে, এই 5-6-7 বছর সর্বপ্রথম সন্তানকে তার সৃষ্টিকর্তার সাথে, যতক্ষণ একটা মনে করেন কথার কথা আপনার সন্তান হারিয়ে গেল, হারিয়ে যাওয়া সন্তান যতক্ষণ না পিতার সাথে, সন্তান যেমন ছটপট করতে থাকে ওই পিতা যেমন ছটপট করতে থাকে, যতক্ষণ না তারা পরস্পরে মিলিত হয় ততক্ষণ তারা যেমন ছটপট করতে থাকে, তেমনই দুনিয়াতে আসা আল্লাহর সৃষ্টিজীব যতক্ষণ না আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে, যতক্ষণ না আল্লাহর সাথে তার যোগাযোগ হয়, যতক্ষণ না আল্লাহর সাথে তার কথা হয়, যতক্ষণ না হাত তুলে দুটো আল্লাহকে ডাকতে শিখে, যতক্ষণ না কপাল সিজদায় আল্লাহর জন্য রাখতে শিখে, ততক্ষণ তার আত্মা ছটপট করতে থাকে। কেননা এখনও সৃষ্টিকর্তার সাথে মিলিত হয়নি, যে সৃষ্টিকর্তার সাথে এখনো পরিচয় হয়নি, যে কর্তাও এই অপেক্ষায় থাকেন কখন আমার বান্দা ফিরবে, কখন আমার বান্দা আসবে, কখন আমার বান্দা আমার রাস্তায় ফিরবে, আমার দিকে ফিরবে, আমার কাছে ফিরবে ফিরবে। এই জন্য দুনিয়াতে আসা প্রত্যেক নবজাতক ভূমিষ্ঠ নতুন সন্তানের বুদ্ধি বিবেক হওয়ার পর সর্বপ্রথম কার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, আল্লাহর সাথে। সর্বপ্রথম তাকে পরিচিত করে তুলতে হবে আল্লাহর সাথে, যেন সে কোনো দিন হতবিহ্বল না হয়, ভয় না পায়, আল্লাহকে বুঝতে শিখে, আল্লাহ কোথায় আছে জানতে শিখে, আল্লাহকে ডাকতে শিখে, বিপদ আপদে আল্লাহর কাছ থেকে পানাহ চাইতে শিখে এবং বিপদ আপদে আল্লাহর উপর ভরসা করতে শিখে, শক্ত মজবুত স্থায়ী কঠিন হতে শিখে, পৃথিবীর কাউকে দেখে ভয় না পেতে শিখে, শুধু আল্লাহকে দেখে ভয় পেতে শিখে, শিক্ষা হতে হবে। দ্বিতীয়, আউয়াল তালিমিন আলা ওয়াজহিল আরজ তুআল্লিমু ওয়ালাদাক হুয়াল কুরআন। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞানী বানান, আমার কোনো আপত্তি নাই, যেটাই বানান, তবে আপনার উপর ফরজে আইন, আপনার উপর ফরজে আইন, আপনার উপর ফরজে আইন, আপনার উপর ফরজ। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনার উপর ফরজ, আপনার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা আপনি দিবেন সেই শিক্ষা হবে কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষার আগে অন্য কোনো শিক্ষা সন্তানকে দেওয়ার চেষ্টা করেন, আমি বলে গেলাম সর্বপ্রথম যে শিক্ষা দুনিয়াতে আসার পর সে পাবে, তাকে যদি কোরআনের শিক্ষা বাদ দিয়ে কিন্ডার গার্ডেনে ভর্তি করেন, তাকে যদি কেজি স্কুলে ভর্তি করেন, এখনও সে কোরআন পড়তে পারে না, এখনও সে কোরআন পড়া শিখেনি, এখনও সে আরবি অক্ষর চেনে না, তাহলে বাপ বেটা উভয় গুনাহগার। এই গুনাহ মরা বেড়াতে হবে, কেয়ামত পর্যন্ত বয়ে বেড়াতে হবে, যে কোনো মূল্যে যাই বানান, যে কোনো মূল্যে, মুচি হোক, মেথর হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, যে হোক, রাস্তায় ভিক্ষে করে খাক তাতেও আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা তাকে শিখাতে হবে সেটা হচ্ছে কোরআন পড়তে পারতে হবে। কোরআন পড়তে পারা ছাড়া কোনো মুসলমান মুসলমান এটা কল্পনা করা অনেক কঠিন, অনেক ভয়াবহ। এই জন্য সবার আগে কোরআন পড়া শিখতে হবে, কেননা আমার এবং আপনার হেদায়েতের মাধ্যম হচ্ছে কোরআন। আল্লাহ কোরআনকে বলেছেন হুদাল্লিন্নাস, আল্লাহ বলেনি আবদুল্লাহ তুমি হেদায়েতের মাধ্যম, আবদুল্লাহ আজকে এসে 10টা মানুষের সামনে বক্তব্য দিবে আর আপনি হেদায়েত হয়ে যাবেন, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলছে কোরআন হুদাল্লিন্নাস, কি থাকলে মানুষ হেদায়েত হবে, কোরআন থাকলে মানুষ হেদায়েত হবে। আমি আপনাকে হেদায়েত করতে পারতেছি, আমার কথা শুনে আপনি হেদায়েত হচ্ছেন কেন, আমার কথার মধ্যে কোরআন আছে তাই, আমার কথার মধ্যে কোরআনের কথা আছে তাই, আমার কথার মধ্যে আল্লাহর কথা আছে তাই, আমি মাধ্যম মাত্র। এই জন্য কোরআন জানতে বুঝতে পড়তে শিখতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় জরুরি কাজ। যে কোনো মূল্যে এখনও তওবা করতে পারেন, সন্তানকে যদি কোরআন না শিখিয়ে থাকেন এখনও তওবা করতে পারেন, যে স্কুলে থাক, যত কোটি টাকার স্কুলে থাক, আগে বের করে নিয়ে এসে আগে কোরআন শিখান, কোরআন শিখানোর পর আবার কোথায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবেন কিনা সেটা আপনার ইচ্ছা, তাতে ইসলামের কোনো বাধা নাই, কিন্তু কোরআনের শিক্ষা কোরআনের জ্ঞান তার কাছে অবশ্যই থাকতে হবে। তিন নম্বর কাজ আপনি কি করবেন, তিন নম্বর কাজ হচ্ছে পাই 5-6-7 বছরের এই সন্তান 18-20 বছর বয়স না হওয়া পর্যন্ত তাকে শুধু আপনি 5টা মৌলিক অধিকার দিবেন, এই 5টা মৌলিক অধিকারের বাইরে কোনো অধিকার তাকে দিতে যাবেন না। 5টা মৌলিক অধিকার কি? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। অন্ন মানে খাবার, কি খাবে সেই খাবার দিবেন।
বস্ত্র মানে কি পরবে সেই পরা দিবেন, শিক্ষা কোথায় শিক্ষা নিতে হবে সেখানে কি খরচ সেই খরচ বহন করবেন, চিকিৎসা অসুখ বিসুখ হলে কি খরচ করতে হবে সেই খরচ বহন করবেন, বাসস্থান কোথায় থাকবে সেই থাকার জায়গার ব্যবস্থা করবেন, এই পাঁচটা জিম্মেদারি পিতার ওপর 18-20 বছর বয়স হওয়া পর্যন্ত। এর বাইরে খবরদার কিছু দিতে যাবেন না। এর বাইরে যদি ছেলে বলে আব্বা 5A+ পেয়েছে আমাকে একটা মোবাইল কিনে দাও, আর আপনি যদি মোবাইল কিনে দেন তাহলে আপনি অযোগ্য পিতা। আমার দৃষ্টিতে নয়, আপনি ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গের সাক্ষাৎকার পড়েন, প্রথম আলোতে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে পড়েন, সে তার নিজের সন্তানদেরকে 18-20 বছর বয়স হওয়ার আগে এই অ্যান্ড্রয়েড ফোন দেয় না। তার দৃষ্টিতে আপনি একজন অযোগ্য পিতা। আপনার ছেলে মোটর সাইকেল কিনেছিল তাই কিনে দিলেন, বলছে আব্বা দাখিল পরীক্ষায় SSC পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে, মোটর সাইকেল কিনে দাও। জি না, 18-20 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত, ব্যক্তিত্ব ভারাত্ম পার্সোনালিটি আসার আগ পর্যন্ত এই পাঁচটা অধিকারের বাইরে কোনো অধিকার কোনো সুযোগ সুবিধা অতিরিক্ত আকারে সন্তানকে দিতে যাবেন না। সন্তান পথ ভ্রষ্ট হয়ে যাবে, সন্তানকে সঠিক রাস্তায় ধরে রাখতে পারবেন না। চার নাম্বার কাজ কী করবেন, সন্তানকে টম জেরির কার্টুন, টিভির কার্টুন, আগডুম বাগডুম পায়রাগুলি কবিতা, কুমির বানরের গল্প, এই জাতীয় আলতু ফালতু কার্টুন আলতু ফালতু গল্প গুজব থেকে দূরে রেখে কাহিনীর উপর গড়ে তুলুন। সন্তানকে নবীদের কাহিনী শোনান, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, কিভাবে আগুন থেকে বের হয়ে আসলেন, মুসাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, তারপরে কি ঘটলো, মুসার শত্রুর বাড়িতে আল্লাহ মুসাকে লালন পালন করলেন, তারপরে কি হলো, ইউসুফকে কুয়া থেকে বের করে রাজার বাড়ি হয়ে ইউসুফকে অপবাদ দিয়ে জেলখানায় দিয়ে জেলখানা থেকে মুক্ত করে মন্ত্রী বানিয়ে আল্লাহ ইউসুফের পিতার চক্ষু ফিরিয়ে দিলেন। এই যে নবী রাসূলদের যে কাহিনী আছে, এই নবী রাসূলদের কাহিনী সন্তানকে শোনান, এই কাহিনীগুলো তাকে পড়ান, তাকে শোনান, তাকে বলেন, এই কাহিনীগুলো মরা পর্যন্ত তার মনে তার হৃদয় স্পটে একে থেকে যাবে এবং তাকে সৎ আদর্শবান হতে সাহায্য ও সহযোগিতা করবে। পাঁচ নাম্বার কি প্রয়োজন, তার সামনে একজন ব্যক্তিত্ববান পিতার প্রয়োজন। ব্যক্তিত্ববান পিতা মানে যে পিতা তার সন্তানকে কন্ট্রোল করতে পারে না সে ব্যক্তিত্ববান পিতা নয়। ব্যক্তিত্ববান পিতা কাকে বলবে দেখবেন, এক মিনিট দেখেন ব্যক্তিত্ববান পিতা কাকে বলে, বেশি সময় নিব না, আমারও সময় শর্ট, কেননা আব্বু আটমোলে আছে, এখান থেকে প্রোগ্রাম শেষ করে আব্বুকে ওখান থেকে নিয়ে তারপরে রাজশাহী যেতে হবে, এই জন্য আমিও সময় বেশি নিব না। তবে একজন ব্যক্তিত্ববান পিতার একটা উদাহরণ দেখেন, সফরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথে আছে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছে, গলার স্বর্ণের মালা হারিয়ে গেছে, এই জন্য কাফেলা রওনা হতে পারতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি কাহিনী, কেন তোমরা বের হচ্ছ না, কেন তোমরা রওনা হচ্ছ না? তো বলে, কাহিনী তো কিছু নয়, আপনার মেয়ে হার হারিয়ে ফেলেছে, হার হারিয়ে ফেলার কারণে তার হার খুঁজতে লেট হচ্ছে, এদিকে সালাতের সময় হয়ে গেছে, আমরা উজু করার পানিও পাচ্ছি না, কি বিতিকিচ্ছির একটা অবস্থা, কি করুণ এবং কঠিন একটা অবস্থা। আল্লাহ রাসুলের খিমায় আল্লাহ রাসুলের তাবুতে প্রবেশ করলেন, তাবুতে প্রবেশ করে দেখেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু রানের উপর মাথা রেখে ঘুমাচ্ছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সর্বশ্রেষ্ঠ স্ত্রীর রানের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আর নবী রাসূলদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে প্রবেশ করলেন। কত ব্যক্তিত্ববান পিতা, কত ভার বাংলাদেশের কোনো শ্বশুর হয় আর যদি জামাই এভাবে মেয়ের ওর উরু রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে থাকে তাহলে শ্বশুর তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাবে। যদি আমার আপনার মতো কোনো শ্বশুর হয় তাহলে এটাই ঘটবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতটা ব্যক্তিত্ববান, এতটা ভারাত্মপূর্ণ যে সর্বশ্রেষ্ঠ মানুষের সামনে সর্বশ্রেষ্ঠ মেয়েকে সর্বশ্রেষ্ঠ পিতায় এমন জোরে মারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার উরুর উপর যদি আল্লাহর রাসূল না থাকতো তাহলে আমি ছিটকে দূরে চলে যেতাম।
এটা হচ্ছে একজন ব্যক্তিত্ববান পিতা। আপনি বাড়িতে ঢোকেন, আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারেন না, আপনার স্ত্রী আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারে না, মানে আপনারা উভয়ই জন্ম দিয়েছেন ঠিকই, এখনও পিতা হননি, এখনও মা হতে পারেননি, এখনও পিতা হতে পারেননি। পিতা বাড়িতে ঢুকবে তো বাড়ি শুনশান নীরব হয়ে থাকবে, ভয়ে থরথর করে সন্তানেরা কাঁপতে থাকবে, এর নাম পিতা। পিতার চোখ যেদিকে যাবে, সন্তান যেদিকে যাবে, এর নাম পিতা। পিতাই খাওয়ায়, পিতাই পড়ায়, কিন্তু পিতা নিজের ভারাত্ম ব্যক্তিত্ব রক্ষা করতে পারেনি, এই জন্য পরিবার কন্ট্রোল করতে পারেনি। এই জন্য আপনাকে ব্যক্তিত্ববান ভারাত্মবান হতে হবে, তাহলে আপনার সন্তান আপনার থেকে শিখবে। আর যদি আপনার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্ম না থাকে, তো আপনার সন্তান আপনার থেকে শিখতে পারবে না। আর যখন সন্তান পিতার থেকে শিখতে পারবে না, তখন সন্তানের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি। আমি বক্তব্য লম্বা করব না। এবার পাঁচ নম্বর পয়েন্ট, আগের চারটা কি বলেছিলাম ভুলে গেছেন কিনা মনে নাই। সর্বপ্রথম, সন্তানকে তাওহীদের সাথে সম্পৃক্ত করে দিতে হবে। দ্বিতীয়ত, সন্তানকে টিভি মোবাইল 18-20 বছর বয়স পর্যন্ত দূরে রাখতে হবে। তৃতীয়ত, সন্তানকে আপনি নিজে আদব কায়দা শিখাবেন, নিজে আদর্শ শিখাবেন। চতুর্থত, সন্তানকে নবীদের কাহিনী শোনাবেন, বিভিন্ন কার্টুন আজেবাজে ফালতু জিনিস থেকে দূরে রাখবেন। পঞ্চমত, সন্তানের সামনে আপনাকে ব্যক্তিত্ববান আদর্শবান হিসেবে পেশ করতে হবে, যেন সন্তান আপনাকে অনুসরণ করতে পারে। ষষ্ঠত, সন্তান যদি এই গাবতলির বাজারের রাস্তা চিনতে পারে, সন্তান যদি সিনেমার টিকিট কোথায় পাওয়া যায় সেই রাস্তা চিনতে পারে, সন্তান যদি বিপিএলের জুয়া কোথায় হয় সেই রাস্তা চিনতে পারে, সন্তান যদি মিষ্টির দোকান কোথায় সেই রাস্তা চিনতে পারে, কোন বাড়িতে টিভি আছে সেই বাড়িতে কীভাবে যাওয়া যায়, কয়টার দিকে টিভিতে অনুষ্ঠান আছে সেটা মনে রাখতে পারে, তাহলে সন্তানকে অবশ্য অবশ্যই মসজিদের রাস্তাও চিনাতে হবে। সম্পর্ক ছাড়া আদর্শ সমাজ, আদর্শ পরিবার, আদর্শ সন্তান গড়ে উঠতে পারে না। এক মিনিট আপনাকে আমি দেখাই, আল্লাহ সুবহানাহু তাআলা তার ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম মানে সকল নবীর পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে কিয়ামত পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সকল নবীর পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে, ওয়া তাহহির বাইতিয়া লিত্বাইফিন। ইব্রাহিম তাকান এইদিকে, বক্তব্য শেষের দিকে চলে এসেছি, মনোযোগ বক্তব্যের প্রতি রাখেন। এত মহান নবীকে, যিনি সকল নবীর পিতা, ইব্রাহিমের পরে আর কোনো নবী আসেনি যে নবীর পিতা ইব্রাহিম নন, ইব্রাহিমের পরে আর কোনো নবী আসেনি যে নবীর পিতা ইব্রাহিম নন, সেই ইব্রাহিম লক্ষ্য করে আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমরা বাপ বেটা মিলে, বাপ বেটা মিলে মানে কে কে, ইব্রাহিম আর ইসমাইল, বেটা মিলে তহির বাইতিয়া কাবা ঘর ঝাড়ু দাও। ইব্রাহিম তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর মুছো, ইব্রাহিম তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর পরিষ্কার করো, ইব্রাহিম তোমরা কাবা ঘরের খাদেম। আজকের সমাজে আপনার মসজিদের খাদেম মনে করছেন সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে কম দামের চাকরির, যে ধমক দিবে, খাদেমের সাথে খারাপ ব্যবহার করবে। আল্লাহ ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম তোমরা কাবা ঘর মুছো, ইব্রাহিম মানুষ যে নাকের পোটা ফেলে যাবে, সিগান ফেলে যাবে, ওই সিগান ইব্রাহিম তুমি পরিষ্কার করো, মানুষ যে ময়লা নিক্ষেপ করে যাবে কাবা ঘরে ওই ময়লা তুমি পরিষ্কার করো ইব্রাহিম আর ইসমাইল। আল্লাহ কোরআনে বলেছে ইব্রাহিম আর ইসমাইল হচ্ছে মসজিদের খাদেম, মসজিদের কি খাদেম। মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালামকে চিনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার কাজ কি? বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া, বাইতুল আকসা, বাইতুল আকসা মুছা, মানুষ নাকের যে ময়লাগুলো ফেলে যায়, শরীরের যে ময়লাগুলো ফেলে যায়, মানুষের পা থেকে যে ময়লা ঝরে পড়ে সেই ময়লা মুছা, সেই ময়লা ঝাড়ু দেওয়া, মারিয়ামের কাজ, যিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা। তো মসজিদ পরিষ্কার করা নবীদের কাজ, মসজিদ সাফ করা নবীদের কাজ। আপনার সন্তানকে যদি সৎ বানাতে চান, তাহলে বাপ বেটা মিলে মসজিদে যাবেন আর মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন।
আজকে মসজিদে লাইট লাগবে, মসজিদে লাইটের ব্যবস্থা করবেন। ওই চাদরটা, যে মাদুরটা পাড়া আছে ওটা ময়লা হয়ে গেছে, সেটা ধুতে হবে। বাপ বেটা মিলে মাদুর মসজিদ থেকে নিয়ে এসে বাড়িতে নিজে হাতে মাদুর ধুবেন। মসজিদের সাথে সম্পর্ক রাখলে সন্তান আদর্শবান হবে, আর মসজিদের সাথে সম্পর্ক না থাকলে পরিবারও আদর্শবান হবে না, সন্তানও আদর্শবান হবে না। শুধু তাই নয়, মসজিদের সাথে সম্পর্ক না থাকলে আপনি মুসলমানও থাকতে পারবেন না। কীভাবে? আওয়ামী লীগ একটা সংগঠন, বিএনপি একটা সংগঠন, না সংগঠন নয়, সংগঠন না, এই সংগঠনের নেতা আছে, কেন্দ্র আছে, শাখা আছে, মাসিক চান্দা আছে, না নাই। ইসলাম নামক এই সংগঠনের কেন্দ্র হচ্ছে মক্কা মদিনা। ইসলাম নামক এই সংগঠন সাল্লাম, এই সংগঠনের সদস্য থাকতে হলে আপনাকে বছরে একবার চান্দা দিতে হবে। কি সেটা? জাকাত। যদি জাকাত না দেন আপনি সংগঠনের সদস্য থাকতে পারবেন না। আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক আর আল্লাহর সংগঠনে চান্দা দিবেন না, আর বলবেন আমি ইসলাম করি। আওয়ামী লীগে যদি চান্দা না থাকবেন, থাকবেন না। তো ইসলামের সদস্য থাকতে হলে আপনাকে বছরে একবার চান্দা দিতে হবে। আওয়ামী লীগের বার্ষিক সম্মেলন হয়, বিএনপির বার্ষিক সম্মেলন হয়, ইসলামেরও বার্ষিক সম্মেলন আছে, হজ। আল্লাহ বলছে যদি তোমার সাধ্য থাকে তো জীবনে একবার হলেও ইসলাম নামক এই সংগঠনের কর্মী থাকতে চাইলে, সদস্য থাকতে চাইলে, সামর্থ্য থাকলে জীবনে একবার হলেও এই বার্ষিক সম্মেলনে হাজিরা দিতে হবে। আওয়ামী লীগ বিএনপির প্রশিক্ষণ কর্ম, ইসলামেরও প্রশিক্ষণ আছে, এক মাস সংযম, ধৈর্য, অন্যায় অনাচার, গুনাহ, খাদ্য, মনের চাহিদা, লালসা, লোভ, সব কিছু থেকে সংযমের প্রশিক্ষণ, সেটা হচ্ছে রমাজান। যদি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান এই প্রশিক্ষণে আপনাকে অংশগ্রহণ করতেই হবে, নাহলে আপনি সংগঠন থেকে বের হয়ে যাবেন, থাকার উপায় নাই। ঠিক এই সংগঠনের যদি সদস্য থাকতে চান তো এই সংগঠনের শাখা যেগুলো আছে এই শাখাগুলোর সাথে সম্পর্ক থাকতে হবে। এই সংগঠনের শাখা কি? সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মসজিদগুলো। এই সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে দিনে কমসে কম পাঁচবার আপনাকে হাজিরা দিতে হবে। যদি পাঁচবার আপনি হাজিরা না দিতে পারেন তাহলে ইসলাম নামক সংগঠন থেকে আপনি খারিজ, বহিষ্কার। খলিফা চাইলে আপনাকে হত্যা করতে পারে। কথা মনে হয় বুঝাতে পারলাম না, কথা কি আমার স্পষ্ট বুঝতে পারছেন? তো ইসলাম নামক এই সংগঠনের সাথে সম্পর্ক রাখতে হলে আপনার সম্পর্ক মসজিদের সাথে থাকতে হবে, থাকতে বাধ্য। আরে মসজিদে না হয় আমেরিকা থেকে গণতন্ত্র এসেছে, ইংল্যান্ড লন্ডন থেকে গণতন্ত্র এসেছে, তাই চেয়ারম্যান মেম্বার মুচি মেম্বার হয়ে গেছে, তাই তারা বিচার সালিশ করতেছে, নাহলে এগুলো একটাও ইসলামে চলবে না। ইসলামে মসজিদ হচ্ছে সব কিছু। মসজিদেই বিচার হবে, মসজিদেই বিয়ে হবে, মসজিদি কোর্ট, মসজিদি কাচারি, মসজিদের ইমামই সব কিছু। ইমাম হবে যোগ্য, নেতৃত্বে সম্পন্ন, শিক্ষিত মানুষ, যার প্রভাব থাকবে সমাজে, যার দাপট থাকবে সমাজে। কমিটি কিসের ইমামের উপর দাপট চালাবে? ইমাম সমাজের উপর দাপট চালাবে। বিচার সালিশ, বিবাহ শাদী, এভরিথিং মসজিদ থেকে হবে, কেননা এটা ইসলামের শাখা কেন্দ্র। বুঝেননি? তো সম্মানিত উপস্থিতি, এই জন্য সৎ সন্তান গড়ে তুলতে হলে মসজিদের সাথে সন্তানের সম্পর্ক থাকতে হবে। এবার বক্তব্যের শেষ অংশে চলে আসি। বক্তব্যের শেষ অংশ হচ্ছে, এবার সন্তান এই 5, 7, 10 বছরের মধ্যে আমি যেগুলো বললাম এগুলো সব যদি ঠিক ঠিক করতে পারেন তাহলে 10 বছর পর সন্তান যদি আপনার বাড়ি থেকে বাইরেও চলে যায় তবুও সে পথভ্রষ্ট হবে না, সে আদর্শের উপর থাকবে, সৎ আদর্শের উপর থাকবে, সৎ সন্তান হিসেবে গড়ে উঠবে পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন। এবার সন্তান যখন বয়স্ক হয়ে যাবে তখন সন্তানকে বিবাহ দিতে হবে। বিবাহ টাকার ভয়ে দিচ্ছেন না, চাকরির ভয়ে দিচ্ছেন না, সার্টিফিকেটের ভয়ে দিচ্ছেন না, এগুলো উচিত নয়। বরং সন্তানকে বিবাহ না দেওয়ার কারণে সন্তান যা গুনাহ করবে তার একটা ভার, তার একটা অংশ আপনাকে বহন করতে হবে। তাই সন্তানের বিবাহের জিম্মেদারি পালন করুন, বিবাহ দিন। বিবাহ দেওয়া হয়ে গেল, এখনও আদর্শ পরিবারের বৈশিষ্ট্য শেষ হয়নি। বিবাহ দেওয়ার পর আদর্শ পরিবারের বৈশিষ্ট্য কী হতে পারে? সন্তানের বিবাহ হওয়ার পর 2-3টে সন্তান একসাথে থাকে, ভাবির সাথে পর্দা করা লাগবে না লাগবে না? কেন লাগবে? আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে মাহরাম করে দিয়েছেন তারা কারা? যাদের সাথে বিয়ে হারাম, বাপের সাথে মেয়ের বিয়ে হারাম, এই জন্য বাপ মেয়ের মাহরাম। মায়ের সাথে ছেলের বিয়ে হারাম, এই জন্য ছেলে মায়ের মাহরাম। কিন্তু আপনার ভাই যাকে বিয়ে করেছে, আপনার ভাই আজ যদি তাকে তালাক দেয় ইদ্দত পালনের পর আপনি তাকে বিয়ে করতে পারবেন? বুঝতে পারেননি মনে হয়।
আপনার চাচা যাকে বিয়ে করেছে, আপনার চাচি, আপনার চাচা যদি তালাক দেয়, আপনি ইদ্দত পালনের পর আপন চাচিকে বিয়ে করতে পারবেন। আপনার মামা যাকে বিয়ে করেছে, আপনার মামি, আপনার মামা যদি আপনার মামিকে তালাক দেয়, ইদ্দত পালনের পর আপনি বিয়ে করতে পারবেন। এই জন্য যাদের সাথে বৈবাহিক সম্পর্ক জায়েজ, তাদের থেকে পর্দা রক্ষা করতে হবে। পর্দার মধ্যে আত্মমর্যাদা আছে, পর্দার মধ্যে আত্মসম্মান আছে, আর যার মধ্যে পর্দা নাই তার মধ্যে দিয়াতা আছে। দিয়াতা মানে বুঝেন, শুকুর হচ্ছে দায়ুস, শুকুর হচ্ছে দায়ুস। শুকুর কি করে? শুকুর আর এক শুকুরের পিছন থেকে, পার্শ্বদেশ থেকে, পশ্চাৎ দেশ থেকে চেটে চেটে গু খায়। এটা শুকুরের স্বভাব। এই জন্য যারা শুকুরের গোস্ত খায়, যাদের রক্তে শুকুরের রক্ত থাকে, তাদের সামনে যদি, তাদের ছেলে মেয়ে বউয়ের সামনে আর একজন যদি জেনাও লিপ্ত হয় প্রকাশ্যে, তবুও কোনো প্রতিক্রিয়া তার শরীরে হয় না। কেননা তার শরীরে শুকুরের রক্ত প্রবাহিত আছে, সে এখন দায়ুস হয়ে গেছে। তার মধ্যে আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই। আর যে মোহরানা দিয়ে বিয়ে করেছে, যার রক্তে শুকুরের রক্ত নাই, যার রক্ত পুজ হয়ে যায়নি, যে এখনও মনে করে সে মুসলমান, আর মোহরানা দিয়ে বিয়ে করেছে, নিজের বউকে নিজে খাওয়ায়, নিজের মেয়েকে নিজে খাওয়ায়, তার বউ তার মেয়ে যদি পর্দা না করে, আর এটা যদি তাকে একটুকু সহ্য না হয়, একটুকু কষ্ট না হয়, তাহলে সে এখনো আদর্শবান, আত্মমর্যাদা সম্পূর্ণ পুরুষ হতে পারেনি। এই জন্য বাড়িতে পর্দা আর হেফাজত করতে হবে। কেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। যে বাড়িতে পর্দা রক্ষা করতে পারে না, সে জান্নাতে প্রবেশ করবে না। যে বাড়িতে পর্দা রক্ষা করতে পারে না, সে জান্নাতে প্রবেশ করবে না। এবার তারপরের কাজ কি হবে? বিবাহ শাদী দিয়ে দিয়েছেন, বিবাহ শাদীর পর বাড়িতে দুই ভাই মিলে থাকে, এখন পরিবার কোনটা পরিবার? আপনার পরিবার আপনার ভাইয়ের পরিবার নয়, ভাইয়ের পরিবার আলাদা, আর এক ভাইয়ের পরিবার আলাদা। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে এবং আপনার বাপ মা এক পরিবার, দুই ভাই মিলে কোনো দিন এক পরিবার নয়। এই জন্য দুই ভাই একসাথে থাকার যে চিন্তা, এই চিন্তা বিবাহের পর সবাই আলাদা আলাদা, এটাই ইসলাম সমর্থন করে। সবার পরিবার আলাদা, এটাই ইসলাম সমর্থন করে। এবার যখন বাপ মা বৃদ্ধ হয়ে গেল, তখন বাপ মায়ের খেদমতের দায়িত্ব পালন করতে হবে ওই সন্তানকে। এটাও আদর্শ পরিবারের বৈশিষ্ট্য, একটি বৈশিষ্ট্য। কেননা পিতামাতাই আপনার জান্নাত যদি দোয়া করে দিয়ে যায়, সন্তুষ্ট থেকে যায়, আপনি তো বাঁচবেন, বাঁচবেন, আপনার 14 পুরুষ বাঁচবে পরবর্তী, আপনার পরবর্তী 14 পুরুষ পিতামাতার দোয়ায় বাঁচবে। দলিল, দলিল ছাড়া তো আমরা কথা বলি না, দলিল তো দিতে হবে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম আর মূসা আলাইহিস সালামের কাহিনী। মূসা আলাইহিস সালাম বলছে, আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলছে, না, দুনিয়াতে আমার আরেকজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিজির, তার কাছে যাও, জ্ঞান শিখো। মূসা আলাইহিস সালাম খিজিরের সাথে সফর করলেন। সফরের শেষ কাহিনী, একটা গ্রামে মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে করেন গাবদলিতে ঢুকেছে, পাড়া হামিদপুরের মানুষকে বলতেছে, আমাদের খেতে দাও, আমরা দুইজন মূসা। তো হামিদপুর গুদরপাড়া গাবদলির মানুষ তাদেরকে খেতে দিল না, দুইজন নবী, তারা তো আর জানে না যে তারা নবী, একজন নবী আর একজন আল্লাহর প্রিয় বান্দা, জ্ঞানী মানুষ। তো যখন খেতে দিল না, তখন মূসা আলাইহিস সালামের মন খুব খারাপ। মূসা আলাইহিস সালাম বলছেন, চলেন, এই গ্রামে থাকবো না। খিজির বলছে, না, এই গ্রামে একটু কাজ আছে। কি কাজ? ওই দেখতে পাচ্ছেন, একটা বাড়ি করতে হবে, দুইজন মিলে মিস্ত্রি জোগালি আর ওই লেবার, দুইজনই মিস্ত্রি, লোবার, জোগালি, সব কিছু হয়ে ইট মাটি ঢেল কেটে দুইজন মিলে বাড়িটাকে হেফাজত করে তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালামের মন খুব খারাপ, যে গ্রামের লোক খেতে দিল না, সেই গ্রামের মানুষের আপনি বাড়ি ঠিক করে দিলেন? সালাম উত্তরে বলতেছে, আপনি জানেন না, খানা আবা ওয়াহমা সালেহা, যাদের বাড়ি ঠিক করে দিলাম তাদের বাপ মা সৎ ছিল, হেফাজত করলেন। বাপ মাকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, আপনি তো বাঁচবেন, বাঁচবেন, আপনার 14 পুরুষ পরবর্তী বংশধরও বাঁচবে। এই জন্য আদর্শ পরিবারের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, বাপ মাকে সন্তুষ্ট রাখতে হবে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। এবার একটা আদর্শ পরিবারের দিন কেমন হতে পারে, এটা বলে বক্তব্য শেষ করে দেব। আদর্শ পরিবারের দিন শুরু হবে ফজরের সালাত দিয়ে। ফজরের সালাতে বাপ হোক, ভাই হোক, সবাই সবাইকে ডাকবে, একজন যাবে আর একজন যাবে না, এটা হতে পারে না। সবাই সবাইকে ডেকে মসজিদের সাথে সম্পর্ক থাকবে, মসজিদে যাবে। ফজরের সালাতের পরে ঘুমানো যাবে না, ফজরের সালাতের পরে ঘুমালে বরকত উঠে যায়, রুজিতে বরকত থাকে না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ জাআলা লিহাযিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন ফজরে। ফজরের সালাতের পর যেই ঘুমা, আপনি রিক্সাওয়ালা হন, ভ্যান চালক হন, শিক্ষক হন, ব্যবসায়ী হন, দোকানদার হন, ফজরের সালাতের পরে যদি ঘুমান, আপনার রুজিতে বরকত উঠে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে, এমন কি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে, এমন কি আমরা সালাফদেরকে দেখেছি, আলেম ওলামাদেরকে দেখেছি, তারা যদি দূর দূরান্ত থেকে সফরে আসতেন,
দূর দূরান্ত থেকে সফরে এসে কঠিন কাজ করে ক্লান্ত হয়ে যেতেন, তবুও তারা ফজরের পরে ঘুমাতেন না। কি করতেন? অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পরে তারা ঘুমাতেন, যত কষ্টই হোক, কেন সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর বরকত অবতীর্ণ হতে থাকে পৃথিবীতে। আর যদি আপনি ঘুমিয়ে যান, এই বরকত থেকে রুজি রুটিতে বরকত কমে যাবে। এই জন্য আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে ফজরের পরে ঘুমাতে পাবেন না। ফজরের পরে কি হবে? কোরআন তেলাওয়াত হবে বাড়িতে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়িতে কবর। কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। আদর্শ পরিবার ওঠেই যেখানে ফজরের পরে সবাই কোরআন পড়তে পারে, জানে, ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হবে। সকাল শুরু হতে হবে কোরআন দিয়ে, দিন শেষ হতে হবে কোরআন দিয়ে। আপনি যদি দোকানদারও হন তো দোকান খুলে আগে কোরআন তেলাওয়াত করবেন, আপনার দোকানে বরকত হবে। দিনও শেষ করবেন আল্লাহর কালাম দিয়ে, আপনার জীবনে বরকত হবে, আপনার বাড়িতে বরকত হবে, আপনার সংসারে বরকত হবে। আদর্শ পরিবারের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মেহমানদারির অভ্যাস থাকতে হবে, মানুষকে দেওয়ার অভ্যাস থাকতে হবে। যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না, এটা আমার পরামর্শ। যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না, আপনার ছোট্ট বাচ্চাকে দিয়ে দেওয়ান। একটা ফকিরকে একটা ভিক্ষা দিতে হবে, আপনি দিয়েন না। বাড়ির ছোট্ট ছেলেকে ডাকেন, আব্দুল্লাহ ফকিরকে ভিক্ষাটা দেও তো বাবা, যাতে সে দেওয়া শিখে। কথা বুঝেননি? যাতে সে দেওয়া শিখে। কোনো সময় কাউকে ফিরিয়ে দিবেন না, সে মুখাপেক্ষী হোক আর না হোক, সে চোর হোক ধোকাবাজ হোক, তাতে যায় আসে না। দলিল বোখারির হাদিস। বোখারির হাদিসে আল্লাহ তিনজন বনি ইসরায়েলের লোককে পরীক্ষা করার জন্য ফেরেস্তা পাঠিয়েছিলেন। হাদিস জানেন তো? সবার জানা আছে না তো? ওই ফেরেস্তাকে আসলেই ফকির ছিল? মিথ্যা, ফকির ছিল না তো। ওই ফেরেস্তাকে আসলেই গরিব ছিল? ফেরেস্তা অভিনয় করে এসে বলতে, আমি মুসাফির, কিছু দেন। কথা বুঝতে পারেননি তো? তখন দেওয়াটা পরীক্ষা না পরীক্ষা নয়? পরীক্ষা। তা আপনি কেন এটা ভাবতে যান যে ফকির সামনে এসেছে সে মিথ্যুক না ধোকাবাজ? এটা পরীক্ষা। সে ফকির, তার পরীক্ষা আল্লাহ আপনার পরীক্ষা দিয়ে পাশ করেন। মিথ্যুক হোক ধোকাবাজ হোক, সামনে এসেছে দিয়ে দিবেন, কোনো সময় মানুষকে না করবেন না। আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে দেওয়ার অভ্যাস থাকতে হবে বাড়িতে, ফকিরকে দেওয়ার অভ্যাস থাকতে হবে বাড়িতে। মাফ করেন এই কথা বাড়িতে বন্ধ করে দিতে হবে, মেহমানদারি করার অভ্যাস থাকতে হবে, ইত্যাদি অপচয় করা যাবে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকের স্টেজের পাশে আপনারা আমার লেখা মিন্নাতুল বারি, আমরা হাদিস সাধ্য এই বই দুটি এবং মাসিকালে এতেসাম, মাসিকালে এতেসাম মাত্র 20 টাকা বা 25 টাকা মূল্য মাসিকালে এতেসাম। কিছুই যদি না পারেন, মিন্নাতুল বারি আমরা হাদিস মানতে বাধ্য, কিছু যদি না নিয়ে যেতে পারেন 14 ফেব্রুয়ারি, তো কমসে কম মাসিকালে এতেসাম নিয়ে যাবেন। আর জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা, আগামী 13-14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীতে বিশাল সম্মেলন। সমগ্র গাবতলীবাসীকে আপনাদের জামাই হিসেবে দাওয়াত দিয়ে গেলাম, অবশ্য অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। কোন মাদ্রাসা? এই যে আল মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসা, যে মাদ্রাসার আয়োজনে আজকের প্রোগ্রাম, সেই মাদ্রাসায় আপনাদের সহযোগিতা, আপনাদের সন্তানদের ভর্তি, আপনাদের উপস্থিতি, সব কিছু আমিও কামনা করতেছি। আল্লাহ আপনাদের জন্য সহজ করুক। আল্লাহুম্মা আমিন। Thank you.